হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম থর রাগনারক নিয়ে। এই ফিল্মটি MCU মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 17 নম্বর কাহিনী। এর আগের 16টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পরপর এক্সপ্লেন করে দিয়েছি, সো তোমরা যদি সেই ভিডিওগুলি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.9/10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। কাহিনী শুরু হয় সুকোভিয়া ব্যাটেলের 2 বছর পর, মানে অ্যাভেঞ্জার্স এজ অব আল্ট্রনে অ্যাভেঞ্জার্সদের সাথে আল্ট্রনের লড়াইয়ের 2 বছর পর। আর এই অ্যাভেঞ্জার্স এজ অব আল্ট্রন মুভিতে আমরা দেখেছিলাম আল্ট্রনকে পরাজিত করে থর পৃথিবী থেকে রওনা হয়েছিল ইনফিনিটি স্টোন নিয়ে জানার উদ্দেশ্যে, কারণ তার সন্দেহ হয়েছিল কেউ ওই ইনফিনিটি স্টোনগুলি উদ্ধারের চেষ্টা করছে। এবার কেন তার এইসব মনে হয়েছিল এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাভেঞ্জার্স এজ অব আল্ট্রন দেখে অলরেডি বুঝে গেছেন, আর যারা এখনও অ্যাভেঞ্জার্স এজ অব আল্ট্রন দেখেননি তাদেরকে আমি বলবো এই ভিডিওটি দেখার আগে নিশ্চয়ই ওই ভিডিওটি দেখে আসুন, কারণ এখানের অনেক প্রশ্নই ওই ফিল্মের মধ্যেই পেয়ে যাবেন। যাই হোক, এবার এই মুভির প্রথমেই দেখা যায় অগ্নির দানব শাটার থরকে বন্দি করে রেখেছে তার নিজের গ্রহ মুসপেলহাইমে। আসলে থর যখন ইনফিনিটি স্টোন সম্বন্ধে জানার উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যানেটে ভ্রমণ করছিলেন ঠিক তখনই তাকে বন্দি বানায় শাটার। কি ভাবছেন, বজ্রের দেবতা থর সেও কি না বন্দি? আগে না, এখানে থর ইচ্ছাকৃতভাবেই নিজেকে বন্দি বানিয়েছে, কারণ সে তার স্বপ্নে দেখেছিল শাটার তাদের অ্যাসগার্ডকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। তাই এই উত্তরের আশাতেই থর নিজে থেকেই সেখানে ধরা দিয়েছে। এখানেই থর শাটারের থেকে জানতে পারে অ্যাসগার্ডে এখন ওডিন নেই আর তুমিও এখানে বন্দি, তাই অ্যাসগার্ডকে তার হাত থেকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু কিভাবে? এইবার সে জানায় তার মাথায় থাকা এই মুকুট আর অ্যাসগার্ডে লুকিয়ে রাখা ইটার্নাল ফ্লেম যখন একসাথে হবে তখন সেখান থেকেই জন্ম নেবে ভয়ঙ্কর দানব রাগনারক, যে তাদের অ্যাসগার্ডকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এবার থর যখন বুঝতে পারে তাদের অ্যাসগার্ডকে বাঁচাতে গেলে রাগনারককে আটকাতে হবে আর তার জন্য চাই শাটারের ওই মুকুট, তখনই থর তার হাতিয়ার মিউনিয়রের সাহায্যে নিজেকে বন্দি থেকে মুক্ত করে ফেলে আর শুরু হয় শাটারের সাথে ফাইট। ইতিমধ্যে শাটারের পুরো বাহিনী সেখানে এসে হাজির হয় আর থর তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করে শেষ পর্যন্ত শাটারকে হারিয়ে তার মুকুটটি কেড়ে নিতে সফল হয়। কিন্তু তারপরেও শাটারের বাহিনী তার পিছু কিছুতেই ছাড়ে না। কিন্তু থর যেহেতু তার লক্ষ্য পূরণ করে ফেলেছে তাই সে ওই প্ল্যানেট থেকে অ্যাসগার্ডে ফিরে আসার জন্য হাইমডালকে আদেশ দেয় বাইফ্রস্ট খুলে দেওয়ার জন্য। কিন্তু বাইফ্রস্ট কিছুতেই ওপেন হয় না, কারণ বাইফ্রস্টের পাহাড়দার এখন আর হাইমডাল নয়, তার জায়গায় কাজ করে এখন স্কার্জ নামে একটি নতুন ব্যক্তি, যে এখন বাইফ্রস্টে তার কাজ ফেলে সুন্দর সুন্দর মহিলাদের নিয়ে গল্প করতে ব্যস্ত। এদিকে থর বাইফ্রস্ট ওপেন না হওয়াতে বারবার হাইমডালকে ডাকতে শুরু করে আর এইসবের মাঝেই থরের সামনে এসে হাজির হয় ওই প্ল্যানেটে থাকা একটি বড় ড্রাগন। থর চালাকি করে তার হাতিয়ার মিউনিয়র ওই ড্রাগনটির মুখে রেখে দেয়, ফলে তার হাতিয়ারের ওয়েটেই ড্রাগনটি নিচে পড়ে আটকে যায়। এদিকে বারবার হাইমডালকে ডাকার ফলে তার আওয়াজ সেখানেই থাকা একটি মহিলার কানে পৌঁছায় আর তখনই স্কার্জ বাইফ্রস্ট ওপেন করে দেয়, ফলে থর ওই মুকুটটি নিয়ে সোজা পৌঁছে যায় অ্যাসগার্ডে। কিন্তু থরের সাথে তার পিছনে পিছনে ওই ড্রাগনটিও পৌঁছে গিয়েছিল অ্যাসগার্ডে, কিন্তু পুরোপুরিভাবে অ্যাসগার্ডে পৌঁছানোর আগেই স্কার্জ বাইফ্রস্ট বন্ধ করে দেয়, ফলে ড্রাগনটির বডি থেকে মাথা আলাদা হয়ে গিয়ে শুধুমাত্র মাথাটা পৌঁছায় অ্যাসগার্ডে, মানে ড্রাগনটির কাহিনী এখানেই শেষ হয়। এবার থর যখন সেখানে পৌঁছে হাইমডালকে দেখতে না পেয়ে জানতে চায় হাইমডাল কোথায়, তখন স্কার্জ তাকে জানায় অনেকদিন আগেই ওডিন তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করায় সে নিজেই এখান থেকে পালিয়েছে আর তার জায়গায় আমি এখন তার দায়িত্ব সামলাই। এবার এই সব কথা শুনেই থর বাইফ্রস্ট থেকে সোজা রওনা হয় অ্যাসগার্ডের মেন বিল্ডিং এর উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে দেখতে পায় তার ভাই লোকির একটি বড় মূর্তি আর সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে লক্ষ্য করে থর আর লোকির একটি ড্রামা চলছে, মানে যেরকম থিয়েটার হয় ঠিক সেই রকমই কিছু অ্যাক্টর থর লোকি আর ওডিন সেজে একটি গল্প অভিনয় করে দেখাচ্ছে, যেটা ওডিন অ্যাসগার্ডের সমস্ত প্রজাদের সাথে বসে খুব সুন্দর করে উপভোগ করছে। এবার থর এইসব দেখেই বুঝতে পারে এখানে নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে, কারণ শাটার তাকে বলেছিল ওডিন এখন অ্যাসগার্ডে নেই আর তার বাবা এইরকমভাবে কোনো ড্রামা কোনোদিনই উপভোগ করতে পারে না। তাই সঙ্গে সঙ্গেই সে ওই নকল ওডিনের কাছে গিয়ে তার হ্যামারটি দূরে ছুঁড়ে দিয়ে তার মাথার পিছনে হাত রাখে আর আমরা তো সকলেই জানি থরের হাতিয়ার সোজা তার হাতেই ফিরে আসে, ফলে হাতিয়ারটি সোজা ওডিনের মুখের দিকে আসতে শুরু করে, মানে থরের হাতে পৌঁছানোর আগেই মিউনিয়র সোজা তার মুখে এসে আঘাত করবে, যেটা বুঝতে পেরেই লোকি তার বাবার রূপ থেকে পুনরায় নিজের রূপে ফিরে আসে আর তারপরই থর লোকির উপর জোর খাটিয়ে জানতে পারে তার বাবাকে সে মিডগার্ডে মানে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আর এরপরই আমরা দেখতে পাই থর আর লোকি দুজনে মিলে তার বাবাকে খুঁজতে পৃথিবীতে এসে হাজির হয়েছে, যেখানে হঠাৎ করেই থরের পাশ থেকে তার ভাই লোকি একটি পোর্টালের মাধ্যমে অদৃশ্য হয়ে যায় আর সেই জায়গা থেকেই থর একটি চিরকুটে 177A ব্লিকার স্ট্রিট নামে একটি অ্যাড্রেস দেখতে পায়, ফলে থর সোজা পৌঁছে যায় ওই অ্যাড্রেসে আর সেখানেই থরের সামনাসামনি হয় ডক্টর স্ট্রেঞ্জ।
কারণ ওই অ্যাড্রেসটি ছিল নিউ ইয়র্ক সিটির সেই পবিত্র স্থান যেটা রক্ষা করার দায়িত্ব নিয়েছিল ডক্টর স্ট্রেঞ্জ। আর এখানেই আমরা সেই সিনটি দেখতে পাই যেটা ডক্টর স্ট্রেঞ্জ মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। তাই আমরা তো জানি ডক্টর স্ট্রেঞ্জ পৃথিবীর বাইরে থেকে আসা মানুষ বা কোনো প্রাণী যাদের দ্বারা পৃথিবীতে কোনো ক্ষতির সম্ভাবনা আছে তাদের একটি লিস্ট তৈরি করেছেন, আর সেই লিস্টে থরের ভাই লোকিরও নাম আছে, তাই সে তার ভাইকে বন্দী করেছে। কিন্তু থর তাকে জানায় তার পিতা ওডিনকে খোঁজার জন্যই সে আর তার ভাই পৃথিবীতে এসেছে, তার বাবাকে খুঁজে পেলেই তারা এখান থেকে ফিরে যাবে। এবার ডক্টর স্ট্রেঞ্জ যখন জানতে পারে তার বাবাকে পেলেই তারা এখান থেকে চলে যাবে, তখনই সে থরকে জানায় তার বাবা নরওয়েতে আছে, আর থরের সামনে একটি পোর্টাল ওপেন করে দেয় যার সাহায্যে সে সোজা নরওয়েতে তার বাবার কাছে পৌঁছে যেতে পারে। তখন থর তাকে জিজ্ঞাসা করে, আমি কি আমার ভাইকে সঙ্গে পেতে পারি? তারপরে আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জ লোকিকে তার জাদু থেকে মুক্ত করে দুজনকেই সোজা পাঠিয়ে দেয় নরওয়েতে। সেখানে পৌঁছেই তারা তাদের বাবা ওডিনকে তাদের সামনে দেখতে পায়। থর তার বাবাকে দেখেই জানায়, চলুন আপনাকে আমরা নিতে এসেছি। কিন্তু ওডিন থরকে জানায়, আমার সময় শেষ, তোমাদের মা আমাকে ডাকছে, আমাকে সেখানেই যেতে হবে। আর সঙ্গে তাদেরকে এটাও জানায় রাগনারক খুব তাড়াতাড়ি অ্যাসগার্ডকে ধ্বংস করতে চলেছে। তখন থর জানায় সে শাটারকে মেরে তার মুকুট ছিনিয়ে নিয়েছে, তাই এখন রাগনারকের উদয় হওয়া কখনোই সম্ভব না। কিন্তু তার বাবা ওডিন এই কথা শুনে জানায় ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না, তুমি যতই চেষ্টা করো তুমি রাগনারকের উদয় হওয়া আটকাতে পারবে না, কারণ আমি মারা গেলেই সে চলে আসবে। যতদিন আমার নিঃশ্বাস চলছিল ততদিন সে আটকে ছিল, কিন্তু এখন আর না, সময় হয়ে গেছে। থর তখনই তার বাবার কাছে জানতে চায় তিনি কার কথা বলছেন। এইবার ওডিন এই ফিল্মের সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার মৃত্যুর দেবী হেলার সম্বন্ধে জানায়। সে জানায়, তোমাদের দিদি মানে আমার প্রথম সন্তান হেলা অ্যাসগার্ডের সেনাবাহিনীর লিডার হয়ে এতই উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিল যে সে আমার কথা না শুনে নটি গ্রহকে পুরোপুরি দখল করার চেষ্টা করেছিল, তাই তার হাত থেকে সবাইকে রক্ষা করার জন্যই আমি তাকে বন্দি বানিয়েছিলাম, কিন্তু আমি মারা যাবার পরেই সে এখানে এসে হাজির হবে, আর তাকে আটকানোর দায়িত্ব এখন থেকে সম্পূর্ণ তোমাদের। এই বলেই ওডিন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, মানে মারা যায়। এইবার দেখা যায় ওডিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্থানে এসে হাজির হয় গডেস অফ ডেথ হেলা, আর সেখানে এসেই থর আর লোকিকে উদ্দেশ্য করে জানায় তার সামনে মাথা নিচু করতে, যেটা শুনেই থর রেগে গিয়ে তার হাতিয়ার মিউনিয়র তার দিকে ছুঁড়ে মারে। কিন্তু আমাদের সকলকে অবাক করে দিয়ে হেলা থরের হাতিয়ার ওই মিউনিয়রটিকে ধরে নিমেষেই ধ্বংস করে দেয়। ফলে লোকি ভাবতে শুরু করে, সে যদি থরের হাতিয়ার এইভাবে ধ্বংস করে দেয় তাহলে তাদের অবস্থা কি করতে পারে। এটা বুঝতে পেরেই সে সঙ্গে সঙ্গে বাইফ্রস্ট ওপেন করে থরকে নিয়ে অ্যাসগার্ডের দিকে রওনা হয়। কিন্তু তাদের পিছু নিয়েই হেলাও ওই বাইফ্রস্টের রাস্তায় প্রবেশ করে থর আর লোকিকে ওই রাস্তা থেকে বাইরে বের করে দিয়ে নিজে পৌঁছে যায় অ্যাসগার্ডে। আর অ্যাসগার্ডে পৌঁছেই বাইফ্রস্টে উপস্থিত থরের দুই বন্ধুকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। কিন্তু এখানে বাইফ্রস্টের পাহারাদার স্কার্জ চালাকি করে হেলাকে মাথা নিচু করে সম্মান জানায়, ফলে হেলা তাকে নিজের দলে নিয়ে নেয়। এরপর দেখা যায় সে অ্যাসগার্ডের সমস্ত সেনাবাহিনীর সামনে উপস্থিত হয়ে জানায়, আমি হলাম ওডিনের প্রথম সন্তান হেলা, এখন আমার বাবা ভাই কেউই বেঁচে নেই, তাই এখন থেকে এই পুরো সাম্রাজ্যের রানী হলাম আমি। আমার বাবা এই নটি গ্রহ ছাড়া আর কোনোদিনই কিছু বুঝত না, কিন্তু আমি চাই এই পুরো ইউনিভার্সকে নিজের কবজায় করতে, তাই এই কাজে আমার সাথে কে কে আছো সবাই আমার সামনে মাথা নিচু করো। কিন্তু সেখানেই উপস্থিত থরের একজন বন্ধু হোগান তার এইসব কথায় পাত্তা না দিয়ে তার সেনাবাহিনী নিয়ে হেলার সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু হেলা এতটাই ক্ষমতাবান যে সে নিমেষেই সেই সমস্ত সেনাবাহিনীদের হারিয়ে স্কার্জকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় অ্যাসগার্ডের মেন রাজকক্ষে। সেখানেই ওই রাজকক্ষের চারিদিকে ছবি দেখিয়ে স্কার্জকে বলে, এই যে চারিদিকে এত শান্তির ছবি দেখছো এই সবই মিথ্যে, আসল ছবি আমি তোমাকে দেখাচ্ছি। এই বলেই সে রাজপ্রাসাদের উপরের কিছু অংশ ভেঙে দেয় আর তার ভিতর থেকে বেরিয়ে আসে আসল ছবি, যেখানে আমরা দেখতে পাই ওডিনেরও সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ছিল, আর তাই সে হেলাকে কাজে লাগিয়েই একের পর এক গ্রহ দখল করতে শুরু করে আর অ্যাসগার্ডের মতো এত বড় সাম্রাজ্য স্থাপন করে। কিন্তু যখন সে বুঝতে পারে তার লক্ষ্যর থেকেও হেলার লক্ষ্য আরো বড়, মানে হেলা শুধু নটি গ্রহ দখল করে থামতে চায়নি, সে চেয়েছিল এই পুরো ইউনিভার্স দখল করতে, যেটা ওডিনের পছন্দ না হওয়াতেই সে তাকে বন্দী বানিয়ে ফেলে আর তার সমস্ত সেনাবাহিনীদের এই রাজপ্রাসাদের নিজেই সমাধিস্থ করে দেয়। কিন্তু এখন হেলা এখান থেকে সোজা পৌঁছে যায় অ্যাসগার্ডের একটি গোপনীয় রুমে, যেখানে টেসারাক্ট ক্যাসকেটের মতো কিছু মূল্যবান জিনিস সংরক্ষণ করে রাখা হতো। কিন্তু ওই রুমে হেলা শাটারের মুকুট থেকে শুরু করে ক্যাসকেট টেসারাক্ট সব কিছু দেখতে পেলেও এই সব কিছু বাদ দিয়ে সে হাতে তুলে নেয় ইটার্নাল ফ্লেম, আর এই ইটার্নাল ফ্লেম হাতে নিয়ে সে সোজা পৌঁছে যায় ওই মহলের একদম নিচে, যেখানে তার সমস্ত সৈন্যদের সমাধিস্থ করা হয়েছিল। সেখানে গিয়েই ওই ইটার্নাল ফ্লেমের সাহায্যেই সেখানে সমাধিস্থ করা সকল সৈন্যদের পুনরায় জীবিত করে তোলে, আর সাথে তার সব থেকে প্রিয় হাতিয়ার ফেনরিজ নামে একটি দৈত্যাকার নেকড়েকেও আগের অবস্থায় ফিরিয়ে আনে। এরপর হেলা স্কার্জকে তার এই পুরো সেনাবাহিনীর সেনাপতি বানিয়ে রওনা হয় বাইফ্রস্টের দিকে, যাতে বাইফ্রস্টের সাহায্যে তারা অন্য প্ল্যানেটে পৌঁছে সেই সব জায়গাও নিজের দখলে করে নিতে পারে। কিন্তু বাইফ্রস্টে পৌঁছেই তারা দেখে যে তলোয়ারের সাহায্যে বাইফ্রস্ট ওপেন করা হয় সেটা সেখানে নেই,
ফলে হেলা রেগে গিয়ে তাকে আদেশ দেয়, এই পুরো অ্যাসগার্ডে যত সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের সবাইকে তার সামনে হাজির করা হোক। এরপরই আমরা দেখতে পাই বাইফ্রস্টের পাহারাদার হাইমডাল অ্যাসগার্ডের সাধারণ মানুষদের হেলার ওই বাহিনীদের হাত থেকে রক্ষা করে তাদেরকে একটি সুরক্ষিত পাহাড়ের গুহায় আশ্রয় দিতে শুরু করে। আর বাইফ্রস্টের ওই তলোয়ারটিও সেই সেখান থেকে চুরি করেছে যাতে হেলা অ্যাসগার্ড থেকে অন্য কোথাও আর না যেতে পারে। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই থর বাইফ্রস্টের ওই রাস্তা থেকে ছিটকে সোজা গিয়ে পড়ে সাকার নামে একটি আবর্জনা স্তূপে ভর্তি গ্রহে। যেখানে পৌঁছেই থর এদিক ওদিক দেখে কিছু বুঝে ওঠার আগেই সেখানে এসে উপস্থিত হয় একটি স্পেসশিপ, যার মধ্যে থেকে কিছু আজব টাইপের দেখতে এলিয়েন বেরিয়ে একটি জালের মধ্যে তাকে বন্দি করে ফেলে। কিন্তু এই টাইমে সেখানে আরও একটি স্পেসশিপ এসে হাজির হয় যার মধ্যে থেকে বের হয় স্ক্যাপার 142 নামে একটি লেডি। সে সেখানে উপস্থিত হয়েই সকল এলিয়েনগুলোর উদ্দেশ্যে জানায় ওটা আমার শিকার, ভালোয় ভালোয় আমার হাতে হ্যান্ডওভার করে দাও। কিন্তু ওই সব এলিয়েনগুলি তার কথায় রাজি না হয় স্ক্যাপার তার স্পেসশিপের সাহায্যে সেখানে উপস্থিত সমস্ত এলিয়েনদের এক নিমেষেই মেরে ফেলে। এরপর একটি ছোট্ট ডিস্ক থরের গলায় আটকে তার সাহায্যে তাকে শক দিয়ে অজ্ঞান করিয়ে সোজা নিয়ে হাজির হয় সাকার প্ল্যানেটের রাজা গ্র্যান্ড মাস্টারের কাছে। আর সেখানে 10 মিলিয়নের বদলে গ্র্যান্ড মাস্টারের কাছে গ্ল্যাডিয়েটর হিসাবে থরকে বিক্রি করে দেয়। এখানেই আমরা দেখতে পাই গ্র্যান্ড মাস্টারের একটি শখ হলো বিভিন্ন জায়গা থেকে ক্ষমতাবান লোকেদের ধরে এনে তাদের মধ্যে লড়াই লাগিয়ে সেই লড়াই উপভোগ করা। আর এখানে থর যখন তাকে জানায় সে এখান থেকে অ্যাসগার্ডে ফিরতে চায়, তখনই গ্র্যান্ড মাস্টার তাকে জানায় সে যদি তার চ্যাম্পিয়নকে লড়াই হারাতে পারে তাহলেই সে তাকে এখান থেকে মুক্ত করবে। গ্র্যান্ড মাস্টারের সাথে কথার মাঝেই সে তার ভাই লোকিকেও সেখানে দেখতে পায়, যেটা দেখে সে পুরোপুরি অবাক হয়ে তার কাছে জানতে চায় তুমি এখানে কি করছো আর আমার মতো তোমাকে এরা বন্দি করেনি। লোকি তাকে জানায় আমি অনেক কষ্টে গ্র্যান্ড মাস্টারকে পড়িয়েছি তাই সে আমাকে তোমার মতো বন্দি বানায়নি। তখন থর তাকে বলে তাহলে আমাকেও মুক্ত করো, কিন্তু লোকি তাকে জানায় সে তাকে এই বিষয়ে কোনো সাহায্যই করতে পারবে না। এখানেই থর আর লোকিকে দুজনের মধ্যে কথা বলতে দেখে গ্র্যান্ড মাস্টার জানতে চায় তোমরা কি দুজন দুজনকে চেনো। থর তখন জানায় হ্যাঁ এটা আমার ভাই, কিন্তু লোকি প্রথম থরকে ভাই বলে অস্বীকার করলেও শেষমেশ সে জানায় হ্যাঁ ভাই কিন্তু নিজের না। যাই হোক, এবার এখান থেকে থরকে একটি জায়গায় বন্দি করে রাখা হয় যেখানে তার সাথে পরিচয় হয় কর্গ আর মিগ নামে দুটি এলিয়েনের। কর্গের থেকেই সে জানতে পারে গ্র্যান্ড মাস্টারের চ্যাম্পিয়নকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, যেটা শুনেই থর তাকে জানায় তার হাতিয়ার যদি তার কাছে থাকতো তাহলে তার আর কোনোই টেনশন থাকতো না, যেই হোক না কেন সে খুব সহজেই তাকে হারিয়ে দিত। তখনই কর্গ তাকে বিভিন্ন রকমের হাতিয়ার দেখানোর জন্য একটি জায়গায় নিয়ে যায়, কিন্তু থর সেখানে পৌঁছেই স্ক্যাপারকে দেখতে পায় আর কর্গকে বলে এই মেয়েটিকে দেখছো ওর জন্যই আমি আজ এখানে বন্দি। তখনই কর্গ তাকে জানায় অ্যাসগার্ডবাসীদের থেকে সামলে থাকতে, যেটা শুনেই থর পুরো হতবাক হয়ে যায় কারণ সে বিশ্বাসই করতে পারছিল না এই মেয়েটিও অ্যাসগার্ডিয়ান মানে তাদেরই রাজ্যের একজন। ফলে সে ওই মেয়েটির সাথে কথা বলার জন্য তার দিকে এগিয়ে যায় আর তখনই সে তার হাতের একটি ট্যাটু দেখে বুঝতে পারে সে আসলে অ্যাসগার্ডের প্রাচীন যোদ্ধা ভ্যালকারিদের মধ্যে একজন। যেটা বুঝতে পেরেই থর তাকে জানায় অ্যাসগার্ড এখন খুবই বিপদে আছে, তাই অ্যাসগার্ডকে বাঁচাতে আমার তোমার হেল্প চাই। কিন্তু ভ্যালকারি তাকে জানায় এটা সাকার প্ল্যানেট, কোনো অ্যাসগার্ড না, আর আমি স্ক্যাপার, কোনো ভ্যালকারি না। এরপর এখান থেকে সিন শিফট হয় গ্র্যান্ড মাস্টারের গ্র্যান্ড কম্পিটিশনে, যেখানে মুখোমুখি হতে চলেছে থর আর গ্র্যান্ড মাস্টারের সেই চ্যাম্পিয়ন যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। এখানেই আমরা থরকে একটি পুরোপুরি নতুন লুকে দেখতে পাই, যে তার নতুন হাতিয়ার নিয়ে গ্র্যান্ড মাস্টারের সেই চ্যাম্পিয়নের সাথে লড়াইয়ের জন্য এখন পুরোপুরি রূপে রেডি। আর তারপরই আমাদের সামনে হাজির হয় গ্র্যান্ড মাস্টারের সেই চ্যাম্পিয়ন যাকে আমরা অলরেডি চিনি দ্য ইনক্রেডিবল হাল্ক হিসাবে। এখানে থর হাল্ককে দেখেই প্রথমে ইয়েস বলে চিৎকার করে ওঠে, কারণ হাল্ক তো তার বন্ধু, তারা তো এর আগে একসাথে অনেক লড়াই করেছে শত্রুপক্ষের বিরুদ্ধে। ফলে সে নর্মালি হাল্কের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু হাল্ক এখানে এতটাই রেগে যে সে থরকে না চিনেই তার বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। ফলে এখানেই শুরু হয় তাদের দুজনের মধ্যে একটি দুর্ধর্ষ লড়াই, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভবই না। কিন্তু এখানে যেহেতু থরের হাতিয়ার মিউনিয়র তার কাছে নেই তাই সে হাল্কের কাছে হেরে যেতে থাকে। আর একদম লাস্ট পজিশনে আমরা দেখতে পাই হাল্কের হাতে মার খেতে খেতে থরের চোখের সামনে তার বাবার ছবি ভেসে ওঠে, ফলে থর বজ্রের ক্ষমতা নিজের শরীরে পেয়ে এক ঘুষিতে হাল্ককে ছিটকে ফেলে দেয় আর তারপরই আবার শুরু হয় তাদের মধ্যে ফাইট। এইবার হাল্ককে হেরে যেতে দেখে গ্র্যান্ড মাস্টার থরের গলায় লাগানো সেই ডিস্কের সাহায্যে তাকে পুনরায় শক দেয় যাতে তার চ্যাম্পিয়নকে থর যেন না হারাতে পারে। সেই শক খেয়েই থর মাটিতে লুটিয়ে পড়ে আর এই লড়াইয়ে পুনরায় গ্র্যান্ড মাস্টারের চ্যাম্পিয়নই জয়ী বলে ঘোষিত হয়। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই থর আর হাল্ককে এখন একটি রুমেই বন্দি অবস্থায় রাখা হয়েছে, যেখানে থর হাল্ককে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে এসেছে। তার উত্তরেই হাল্ক জানায় সে একটি কুইন জেটে করে এখানে এসেছে। এইবার এই ঘটনাটি একটু পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে, কারণ ওই ফিল্মেরই লাস্ট সিনে আমরা দেখেছিলাম হাল্ক তার টিমের কাছে না ফিরে একটি কুইন জেট নিয়ে রওনা হয়েছিল অজানার পথে, আর তখনই সে ওই কুইন জেট নিয়েই হাজির হয়েছিল এই সাকার প্ল্যানেটে।
যাই হোক, এবার থর হাল্ককে বোঝানোর চেষ্টা করে তার প্ল্যানেট মানে অ্যাসগার্ড এখন খুবই বিপদের মধ্যে আছে, তাই সে যদি তাকে সাহায্য করে তাহলে সে তাকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেবে। কিন্তু হাল্ক এখানে তার কোনো কথায় রাজি না হয় নিরুপায় হয়ে সে চোখ বন্ধ করে হাইমডালের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। হাইমডাল তাকে অ্যাসগার্ডের বর্তমান অবস্থা সম্বন্ধে সব কিছু জানায় আর বলে এখন তোমার এখানেই থাকার কথা, কারণ হেলা যতদিন অ্যাসগার্ডে থাকবে তার ক্ষমতা থেকে থেকে আরও বৃদ্ধি পাবে, ফলে যত দেরি হবে তাকে হারানো ততই কঠিন হয়ে উঠবে। এবার হাইমডালের থেকে এইসব কথা শুনেই তার প্ল্যান মতোই সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। ইতিমধ্যে সেখানে ভালকারিও এসে উপস্থিত হয়। থর তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যাতে সে তাকে হেল্প করে, কিন্তু ভালকারি থরের কোনো কথায় পাত্তা না দিয়েই পুনরায় তার প্রস্তাবে না করে দেয়। এরই মধ্যে দেখা যায় থর চালাকি করে ভালকারি থেকে একটি ছোট্ট মেশিন হাতিয়ে নেয়, যেটা দিয়েই তার গলায় লাগানো ওই ডিস্কটির সাহায্যে তাকে শক দেওয়া হয়। আর এই মেশিনটি হাতিয়ে নেওয়ার পরেই সে তার গলায় লাগানো ওই ডিস্কটি খুব সহজেই খুলে ফেলে, ফলে সে এখন পুরোপুরি স্বাধীন হয়ে তার সামনেই থাকা একটি কাঁচের উইন্ডো ভেঙে সোজা পৌঁছায় সেই কুইনজেটের কাছে, যেটার সাহায্যে থর এখানে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু এখানেই আমরা দেখতে পাই থরের পিছনে পিছনে হাল্কও সেখানে এসে উপস্থিত হয়ে থরকে আটকানোর চেষ্টা করে। আর থর হাল্ককে এই অবস্থা থেকে শান্ত করার জন্য ওই কুইনজেটের একটি ডিসপ্লেতে নাতাশা রোমানভের একটি ভিডিও প্লে করে দেয়, যেটা দেখেই হাল্ক শান্ত হয়ে ধীরে ধীরে ব্রুস ব্যানারে রূপান্তরিত হয়। আর ডক্টর ব্যানার হয়েই সে থরের কাছে জানতে চায় সুকোভিয়া এখন সুরক্ষিত তো। তখন থর তাকে জানায় সুকোভিয়া সে তো আজ থেকে প্রায় 2 বছর আগের কথা, যেটা শুনেই ডক্টর ব্যানার বুঝতে পারে সে এই 2 বছর পুরোপুরি হাল্ক রূপেই কাটিয়ে দিয়েছে। আর সুকোভিয়া লড়াইয়ের পর এই প্রথম প্রায় 2 বছর পর সে আবার ব্যানারে রূপান্তরিত হয়েছে। এরপর থর তাকে এই জায়গার সব ঘটনা খুলে বলে, কিন্তু এতক্ষণ গ্র্যান্ডমাস্টার তার চ্যাম্পিয়নকে দেখতে না পেয়ে লোকি আর স্ক্র্যাপারকে দায়িত্ব দেয় থর আর তার চ্যাম্পিয়নকে খুঁজে এনে দেওয়ার, ফলে লোকি আর স্ক্র্যাপার দুজনে মিলে বেরিয়ে পড়ে থর আর হাল্ককে খোঁজার উদ্দেশ্যে। এরই মাঝে আমরা লোকি আর স্ক্র্যাপারের মধ্যে একটি ছোটোখাটো ফাইট দেখতে পাই, কারণ লোকির মনে হয়েছিল স্ক্র্যাপারই তাদের দুজনকে পালাতে সাহায্য করেছে। কিন্তু এই লড়াইয়ের মাঝেই লোকি যখন স্ক্র্যাপারের হাতে ওই ট্যাটুটি দেখতে পায় সেও বুঝে যায় স্ক্র্যাপার একজন ভালকারি, আর এটা বুঝতে পেরেই সে তাকে জানায় আমি তো শুনেছিলাম সমস্ত ভালকারি হেলার হাতে কুকুরের মতো মারা গিয়েছিল, কিন্তু এখানে তো দেখছি এখনো তুমি বেঁচে আছো। এরপরই লোকি তার জাদু ক্ষমতার সাহায্যে ভালকারির মাথায় হাত দিয়ে হেলার সাথে লড়াইয়ের পুরনো সব ঘটনা দেখে নেয়, যেখানে সে দেখতে পায় কিভাবে হেলা সমস্ত ভালকারিদের মেরে ফেলেছে আর তাদের মধ্যে থেকে এ কিভাবেই বা বেঁচে গেল। এবার এইসব কিছু দেখার টাইমেই স্ক্র্যাপারেরও সমস্ত স্মৃতি চাঙ্গা হয়ে ওঠে, ফলে সেও এখন চায় তার সমস্ত সঙ্গীর মৃত্যুর বদলা নিতে, তাই সে সোজা থর আর ডক্টর ব্যানারকে খুঁজে তার সঙ্গে তার রুমে নিয়ে আসে, যেখানে আমরা দেখতে পাই ভালকারি অলরেডি লোকিকে তার রুমেই বন্দি করে রেখেছে। এরপরই তারা সবাই মিলে প্ল্যান করতে শুরু করে তাদেরকে এখান থেকে পালাতে গেলে একটি স্পেসশিপের দরকার, যেটা শুনে লোকি জানায় আমি তোমাদেরকে এই কাজে হেল্প করতে পারি, কারণ আমি জানি গ্র্যান্ডমাস্টার তার স্পেসশিপ কোথায় রাখে, ফলে নিরুপায় হলেও থর আবার লোকির সাহায্য নিতে বাধ্য হয় আর লোকিকে সঙ্গে নিয়েই রওনা হয় একটি স্পেসশিপ উদ্ধারের উদ্দেশ্যে। অন্যদিকে ভালকারি পৌঁছে যায় সেই সমস্ত এলিয়েনদের কাছে যাদেরকে গ্র্যান্ডমাস্টার লড়াই করার জন্য আটকে রেখেছিল, সেখানে পৌঁছেই কোয়ার্ক নামের ওই এলিয়েনটির সাথে দেখা করে তাকে একটি হাতিয়ার দিয়ে জানায় তোমরা সবাই এখন থেকে মুক্ত, ফলে তারা সবাই গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যেটা সুযোগ নিয়েই তারা এখান থেকে আরও সহজে পালিয়ে যেতে পারবে। এদিকে লোকি থরকে নিয়ে একটি স্পেসশিপের কাছে পৌঁছেই আবারও থরের সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু এখানে থর আগে থেকেই এই আভাস পেয়েছিল, তাই সে প্ল্যান করে তার গায়ে ওই রকম একটি ডিস্ক লাগিয়ে রেখেছিল, যেটার সাহায্যেই তাকে তখনই শক দিয়ে সেখানে ফেলে রেখে একটি স্পেসশিপ নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে বেরিয়েই লক্ষ্য করে গ্র্যান্ডমাস্টারের বায়ুসেনা অন্য সব স্পেসশিপ নিয়ে তার উপর হামলা করতে শুরু করে, তখনই স্ক্র্যাপার তার স্পেসশিপ নিয়ে গ্র্যান্ডমাস্টারের স্পেসশিপগুলোর উপর হামলা করতে থাকে, আর অ্যাট লাস্ট কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে একটি ওয়ার্ম হোলের মাধ্যমে রওনা হয় অ্যাসগার্ডের উদ্দেশ্যে। এদিকে গ্র্যান্ডমাস্টারের কাছে আটকে থাকা ওই সব এলিয়েনগুলি গ্র্যান্ডমাস্টারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে করতে লোকির কাছে এসে হাজির হয়, যেটা দেখেই লোকি জানায় সবই ঠিক আছে, শুধু তোমাদের একজন লিডারের দরকার। এরপর এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই স্কার্জ হেলার আদেশ অনুযায়ী সমস্ত অ্যাসগার্ডিয়ানদের তার সামনে এনে হাজির করে জানতে চায় বাইফ্রস্টের তলোয়ার কোথায় আছে। কেউ কোনো জবাব না দেয়ায় হেলা একটি সাধারণ মেয়েকে সবার সামনে মেরে ফেলার জন্য আদেশ দেয় স্কার্জকে, যেটা দেখেই সেখানে উপস্থিত একজন সাধারণ প্রজা তাকে জানায় হাইমডাল ওই তলোয়ারটি চুরি করেছে আর সঙ্গে হাইমডালের লোকেশনও জানিয়ে দেয়, ফলে হেলা সোজা উপস্থিত হয় সেই গুহায়। কিন্তু হাইমডাল যেহেতু আগে থেকেই সব কিছু দেখতে পায় তাই সে আগে থেকেই বুঝে গিয়েছিল হেলা খুব তাড়াতাড়ি এখানে আসতে চলেছে, এই কারণেই সেখানে থাকা সমস্ত প্রজাদের নিয়ে হাইমডাল রওনা হয় ব্রাইফ্রস্টের উদ্দেশ্যে, যাতে সেই সব সাধারণ প্রজাদের বাইফ্রস্টের মাধ্যমে অন্য কোনো গ্রহতে নিয়ে যেতে পারে। এতক্ষণে থর ডক্টর ব্যানার আর ভালকারিও অ্যাসগার্ডে এসে উপস্থিত হয়।
থর ডক্টর ব্যানার আর ভালকারিকে সাধারণ প্রজাদের বাঁচানোর কথা বলে নিজে সোজা পৌঁছে যায় রাজপ্রাসাদে তার দিদিকে আটকানোর জন্য। রাজপ্রাসাদে পৌঁছেই সে রাজ সিংহাসনে বসে তার হাতে থাকা একটি হাতিয়ার মাটিতে ঠুকে হেলাকে আহ্বান জানায়। ফলে হেলা সেখানে উপস্থিত হতেই শুরু হয় তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই। অন্যদিকে হাইমডাল যখন সমস্ত প্রজাদের নিয়ে বাইফ্রস্টের রাস্তায় পৌঁছায় তখনই তারা লক্ষ্য করে বাইফ্রস্ট পাহারা দিচ্ছে হেলার সেই দৈত্যাকার নেকড়ে ফেনরিস আর তার সমস্ত সৈন্য সামন্ত। ফেনরিস হাইমডাল আর ওই সমস্ত সাধারণ প্রজাদের দেখেই তাদের উপর আক্রমণ করার জন্য তাদের দিকে দৌড়াতে শুরু করে। এই টাইমেই ভালকারিও সেখানে হাজির হয়ে তার স্পেসশিপ থেকে ফেনরিসের উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু ডক্টর ব্যানার যখনই লক্ষ্য করে গুলি করে ফেনরিসকে কাবু করা কখনোই সম্ভব না, তখনই সে ওই স্পেসশিপ থেকে বাইফ্রস্টের রাস্তায় ঝাঁপ দিয়ে হালকে রূপান্তরিত হয়ে ফেনরিসের সাথে লড়াই করতে শুরু করে। এইবার দেখা যায় হেলার ওই সমস্ত সৈন্যদের সাথে হাইমডাল একা যখন লড়াই করে পেরে উঠছে না, ঠিক তখনই সেখানে হাজির হয় কর্গ। আসলে লোকি তাদের নেতৃত্ব দিয়ে একটি বড় স্পেসশিপ নিয়ে সেখানে এসে হাজির হয় থরকে সাহায্য করার জন্য। এই লোকির কি যে মতিগতি বোঝাই বড় দায়। যাই হোক, অন্যদিকে দেখা যায় থর হেলার সাথে লড়াইয়ে একটা চোখ হারিয়ে যখন বুঝতে পারে তার ক্ষমতার সাথে পেরে ওঠা কখনোই সম্ভব না, তখনই সে তার বাবার শরণাপন্ন হয় আর জানায় হেলা খুবই শক্তিশালী, আমি আমার হাতুড়ি ছাড়া তাকে কিছুতেই হারাতে পারবো না। তখন তার বাবা তাকে জানায়, তুমি কি হাতুড়ির দেবতা? তুমি হলে বজ্রের দেবতা থর। ওই হাতুড়িটি শুধুমাত্র তোমার শক্তি কন্ট্রোল করার একটা মাধ্যম, তোমার শক্তির উৎস না। তখন থর তাকে জানায়, অনেক দেরি হয়ে গেছে, এখন অ্যাসগার্ডকে কিছুতেই বাঁচানো সম্ভব না। তার বাবা উত্তরে জানায়, যেখানেই অ্যাসগার্ডিয়ানরা থাকবে সেটাই অ্যাসগার্ড, যাও আর তোমার প্রজাদের তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। এরপরই দেখা যায় থর তার লাইটনিং পাওয়ার ইউজ করে হেলার উপর আক্রমণ করে সোজা পৌঁছে যায় বাইফ্রস্টের রাস্তায় সাধারণ প্রজাদের উদ্ধার করার উদ্দেশ্যে। আর সেখানেই লোকি, ভালকারি, থর সবাই মিলে হেলার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে সমস্ত সাধারণ মানুষদের লোকির আনা ওই বড় স্পেসশিপটিতে তুলতে শুরু করে। এরই মধ্যে হেলা আবার সেখানে এসে উপস্থিত হয়। তখনই থরের মনে পড়ে তার বাবার পুরনো একটি কথা, ভবিষ্যৎবাণী কখনোই পাল্টানো সম্ভব না, রাগনারকই অ্যাসগার্ডকে ধ্বংস করবে। সঙ্গে এটাও মনে পড়ে যেখানেই অ্যাসগার্ডিয়ানরা বাস করবে সেটাই হবে অ্যাসগার্ড। আর এটা মনে পড়ার পরেই থর লোকিকে আদেশ দেয় তাদের রাজপ্রাসাদেই সংরক্ষণ করা শাটারের মুকুটটি ইটার্নাল ফ্লেমে রেখে দিতে, যাতে রাগনারকের সৃষ্টি হয়। লোকি তার প্ল্যান বুঝতে পেরেই সোজা রাজপ্রাসাদে পৌঁছে শাটারের মুকুটটি ইটার্নাল ফ্লেমে রেখে দেয়, ফলে সেখান থেকেই জন্ম নেয় রাগনারক। আর তারপরেই সে পুরো অ্যাসগার্ডকে ধ্বংস করে দিতে শুরু করে, যেটা দেখেই হেলা অ্যাসগার্ডকে রক্ষা করার জন্য তার সামনে গিয়ে তার সাথে লড়াই করতে শুরু করে, কারণ অ্যাসগার্ডই হলো তার ক্ষমতার উৎস। এতক্ষণে হাল্ক ফেনরিসকে হারিয়ে রাগনারককে দেখে তার সাথে লড়াই করতে যায়, কিন্তু থর তাকে বুঝিয়ে বলার পরেই সে ভালকারিয়া থরকে নিয়ে সোজা পৌঁছে যায় ওই স্পেসশিপটিতে, যেখানে তারা সাধারণ প্রজাদের অ্যাসগার্ড থেকে উদ্ধার করে রেখেছে। আর সেখান থেকেই তারা সবাই মিলে লক্ষ্য করে রাগনারক পুরো অ্যাসগার্ডকে পুরোপুরি ধ্বংস করে দেয়, আর এই অ্যাসগার্ডের সাথেই হেলাও পুরোপুরি শেষ হয়ে যায়। মানে তার বাবার কথাই সত্যি, ভবিষ্যৎবাণী কোনো দিনই চেঞ্জ করা সম্ভব না। এরপর দেখা যায় ওই স্পেসশিপের সমস্ত অ্যাসগার্ডিয়ানদের নিয়ে থর রওনা হয় পৃথিবীর দিকে। মিড ক্রেডিট সিনে দেখা যায় তাদের স্পেসশিপটি পৃথিবীর দিকে রওনা হওয়ার সময়েই তাদের সামনে একটি বৃহৎ আকার অজানা স্পেসশিপ এসে হাজির হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় গ্র্যান্ডমাস্টার তার সমস্ত ক্ষমতা হারিয়ে বর্তমানে তার প্রাক্তন প্রজাদের মুখোমুখি হয়েছে, আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও ব্ল্যাক প্যান্থার নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।